আসসালামু আলাইকুম, আমি সুমন বলছি ইজি ওভারসিজ থেকে। আজকে একটা আপডেট নিয়ে আসছি, যেটা হচ্ছে লাস্ট অনেক দিন ধরে আমরা ভিসার আপডেট দিছি, ফাইল সাবমিশনের আপডেট দিছি, যেটা অনেকেই জানেন, অনেকে জানেন না। ইভেন ভিডিও কয়েকদিন যাবৎ করা হয় নাই আপনাদের, অনেকে আমাদের ক্লায়েন্ট যারা আছেন তারা হয়তো বা হতাশ। তো আশা করি যারা হতাশ তাদের জন্য আপডেটটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেটা হচ্ছে আমার ক্লায়েন্টরাই যারা কিনা এখন পর্যন্ত পারমিট পাইছে, তারাই বলতেছে ভাই অ্যাপয়েন্টমেন্ট সবাই পাইতেছে, আমরা কেন পাচ্ছি না। আসলে সব কিছু আমাদের হাতে থাকে না, কোম্পানির সাথে আমরা কথা বলছি, কিছু কোম্পানির কিছু কাজ থাকে যেটা ওরা রেডি করা না পর্যন্ত ওরা হচ্ছে বলে যে আমাদেরটা একটু কয়েকদিন পরে দেওয়ার জন্য বা টাইম দিয়ে দেয় ওরা। হ্যাঁ, আমরা ওইটা নিয়ে কথা বলছি অলরেডি, সবাই টেনশন করার কোনো কারণ নাই। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট, কিছু অ্যাপয়েন্টমেন্ট পড়ে যাবে দু একদিনের মধ্যে জানাবো। আর যারা কিনা এখনও পারমিট পাওয়ার পরে আসেন নাই, আমি তাদের রিকোয়েস্ট করব যে খুব দ্রুত যোগাযোগ করেন, কারণ হচ্ছে পরে আপনারাই বিপদে পড়বেন, কারণ হচ্ছে কাগজপত্র রেডি করতে একটু তো সময় লাগে। আর আপনারা হয়তো বা রিসেন্টলি দেখছেন আমাদের কিছু ডিমান্ড ছিল নো ভিসা নো ফি, সেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। এটার জন্য আসলে এখন আর কেউ ফোন দিয়ে জানার কিছু নাই, আমি কারণে ভিডিওটা করা যে এটা অলরেডি শেষ, এটা গতকালকে আমরা শেষ করছি। আজকে হচ্ছে নভেম্বরের 12 তারিখ 2024। তো আজকে ভিডিওটা রেকর্ডিং করতেছি আপনাদের উদ্দেশ্যে, যে আমাদের যে ডিমান্ডগুলো ছিল নো ভিসা নো ফি, সেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে, সেটার ফাইল অলরেডি নিয়ে নিছি। এটার জন্য কেউ আসলে কষ্ট করে আসবেন অথবা এইটা এই ডিমান্ডটা নাই, বাট অন্য ডিমান্ড অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওয়্যার হাউসের কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখন নভেম্বরের মাঝামাঝি চলে আসছে। ডিসেম্বরে তো নর্মালি ইউরোপের সব এম্বাসিয়েই বন্ধ থাকে, হাঙ্গেরিও একটু বন্ধ রাখে বেশি টাইমেই, তো আমি বুঝতেছি না এখন পর্যন্ত নোটিশ দেনে, তারপরও আশা করি বন্ধ রাখবে ডিসেম্বরে। তো এই কারণে এখন যারা ফাইল জমা দিবেন তাদের হচ্ছে জানুয়ারির মধ্যে তারা জানুয়ারিতে পারমিট পাইয়া এম্বাসি ফেস করতে পারবেন, এর আগে ডিসেম্বরে পসিবল না। সো এটা একটু মাথায় রাখবেন। আর হচ্ছে যারা এখন পর্যন্ত মানে চিন্তা করতেছেন যে ফাইল জমা দিব বা আসেন, অনেক ডিসিশন নিতে পারেন না, তারা আসলে ডিসিশন লেডিই নেন, সমস্যা নেই, কারণ হচ্ছে চমক আর দেখাবো না, কারণ চমক তো দেখাইতে দেখাইতে অনেকেই দেখাইলাম আপনাদের, যে এক সপ্তাহে পারমিট আসলো সে এম্বাসি ফেস করলো। ইভেন গত সপ্তাহে আমরা কিন্তু এই আজকে তো 12 তারিখ, এর আগ পর্যন্ত আমরা এই 2 সপ্তাহে কিন্তু 12 জনের ভিসা পাইছি, তার মধ্যে 6 তারিখে একজন অলরেডি ফ্লাই করে দিছে, তো ওর একজনের ফ্লাই হয়েছে, আর 11 জনের ম্যান পাওয়ার এখনও হাতে পাই নাই, এগুলা ম্যান পাওয়ার পাইলে ফ্লাই করাবো, সেটার আপডেট আপনাদেরকে দিব, ধৈর্য ধরতে হবে। আর যাদের কিনা ধৈর্য নাই, ইভেন আমাদের উপরে ইজি ওভারসিসের উপরে আস্থা নাই, তারা আমাদের কাছে আসবেন না, কারণ হচ্ছে আমরা ওই ধরনের কারো ফোর্স নিয়ে বা কারো তাড়াহুড়ায় আমরা কাজ করি না, আমরা যেভাবে কাজ ভালো হয়, যেটা ভিসা আমাদের ভিসা হইতেছে সেটা কি কারণে হইতেছে সেটা তো আমরা জানি, তো যেভাবে ভালো হয় সেটাই আমরা করি, আমরা কারো কথায় বা কারো পেরেশানিতে আমরা কাজ করি না। তো যারা কিনা এই পর্যায়ের মধ্যে আছেন, যে আপনাদের অনেক তারা আছে, তারা আসলে আমাদের কাছে আসেন না, কারণ আমরা ওইভাবে কাজ করি না, আমরা আমাদের নিজস্ব গতিতেই কাজ করি। ইভেন ওইভাবে আমরা আলহামদুলিল্লাহ ভালো সাকসেস, এটা প্রমাণিত অলরেডি, আমরা মুখে বলবো আর কাজে হবে না সেটা না, অলরেডি কিন্তু যেটা বলছি তার থেকে বেশি দেখাইছি আমরা। হ্যাঁ, সেটা চাইলে আপনার আমাদের এর আগের যে ভিডিওগুলো আছে তা দেখতে পারেন, যে আমাদের বিগত সাকসেসগুলো কী, এটা একটা বিষয়। আর হচ্ছে আমাদের আমাদের ক্লায়েন্ট যারা আছেন তাদের জন্য মূলত ভিডিও করি আমরা, এর মধ্যে বাইরের অনেকে আছে উল্টাপাল্টা কমেন্ট করেন, যেটা আসলে কোনো কিছুর সাথে মিল নাই, কেন করেন জানি না আসলে, তো সেটাও আমাদের ক্লায়েন্টরা বুঝে আপনারা কী কমেন্ট করেন কেন করেন সেটা আপনারাই ভালো জানেন। তো যদি কারো কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই অফিসে আসবেন, আপনাদের যত ইনকোয়ারি আছে চেষ্টা করব সলভ করার জন্য। তো আজকে ভিডিও করার কারণে একটাই, এম্বাসি বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের যারা এখন পর্যন্ত পারমিট পাইছেন আপনাদের কিছু কাগজপত্র এখনও অনেকেরটা পাই নাই, দয়া করে কাগজপত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের বন্ধর আগে এম্বাসি ফেস করানো হবে সেটা সন্দেহ নেই ইনশাল্লাহ,
বন্ধর আগে আপনাদের এম্বাসি ফেস করাই দিব। আর যারা হতাশা আছেন যে আমাদের ডেট এখনো পাই না, কেন অনেক আমারই কোশ্চেন করে যে ভাই আপনারা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট দেন, আপনারা কেন তাহলে পান না, পাই না সেটা কিন্তু না, কিন্তু বারবার একটাই বলতেছি যে আমরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি, সেটা তো সমস্যা না, কোম্পানি আমাদেরকে একটা কোম্পানির তো একটা বিষয় থাকে যে কখন দাঁড় করে তাদের জন্য ভালো হয়, কারণ এটা ভেরিফিকেশনে যায়, ইনকোয়ারি হয়, তাদের অনেক ট্যাক্স পে করার প্রমাণপত্র দিতে হয়তো, বা এখানে ওদের একটু অনেক সময় কোম্পানির লোক থাকে না, কখন থাকবে তারা অ্যাভেলেবেল তখনই তো তারা বলবে, এটা হচ্ছে বিষয়। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ইজি ওভারসিসে ফাইল দিয়েছেন, ভরসা যেটুকু আপনাদের আছে ইনশাল্লাহ ভরসা থাকবে, তো হতাশ হইয়েন না, হতাশ হওয়ার কিছু নাই, আপনাদের রিজিকে যদি থাকে হাঙ্গেরি ভিসা হবে, না থাকলে তো আমি যতটুকু চেষ্টা সেটা আমরা করি, বাকিটা আপনাদের ভাগ্যের বিষয়, তো হতাশ হওয়ার কিছু নাই ইনশাল্লাহ। আপনাদের উদ্দেশ্যেই মেসেজটা যে আপনারা হতাশ হইয়েন না, আপনাদের বন্ধর আগে ইনশাল্লাহ এম্বাসি ফেস করাবো, এটা হচ্ছে মেইন কথা। তো যারা কিনা এখনও কাগজপত্র সব কিছু দিতে পারেন নাই, তারা দয়া করে আমাদেরকে খুব শর্টলি, আমি আর বেশি সময় আপনাদের দিতে পারবো না, আপনারা যোগাযোগ করেন, কারণ হচ্ছে সময় নাই, আর নাই বললেই চলে, কারণ বন্ধ হয়ে গেলে আবার 2 মাস পিছিয়ে যাবেন, তখন আমাদের দোষ দিতে পারবেন না, এই কারণে হচ্ছে আমার ভিডিও করা। তো আশা করি পরবর্তী আপডেট, ভালো একটা আপডেট দিব, এই যারা যাই 11 জনের ভিসা হাতে আছে হাঙ্গেরির, তাদের ম্যান পাওয়ার হয়ে গেলে তাদের ফ্লাইট সব কিছু নিয়েই আপডেট দিব ইনশাল্লাহ। তো আমাদের কাজ চলতেছে, কাজ চলমান, নতুন ডিমান্ডও আছে, সেইগুলো ফাইল যদি কেউ জমা দিতে চান, আমাদের অ্যাভেলেবেল ডিমান্ড আছে, ফ্যাক্টরি ওয়ার্কার, ফ্যাক্টরি প্যাকেজিং, আপনার ওয়্যার হাউজের কাজ আছে, তো এটা আছে। আর যেটা আমাদের স্পেশালি 5-স্টার হোটেলের রেস্টুরেন্টের যে কাজ ছিল, বা ওই রিলেটেড যেটা নো ভিসা নো ফি যে কাজটা ছিল, 2 জনের ভ্যাকেন্সি ছিল, সেটা অলরেডি ক্লোজ, সেটা গতকালকেই ক্লোজ হয়ে গেছে, তো সেটা নিয়ে কেউ আর আসলে আগাইয়েন না, কারণ আজকেও 2-1 জন আসছিল অফিসে, তাদের কষ্ট করে আপনারা আসবেন, সেটা এই কারণে আর কি ভিডিও করা। আমরা বরাবরই বলে আসি, আমরা কাউরে হয়রানি করি না, তো এটাও একটা হয়রানি হইতে পারে আপনাদের জন্য যে আসলেন দেখলেন যে এই ভ্যাকেন্সিটা নাই, তো হয়রানি না, এই কারণে মূলত এটা করার। দয়া করে যারা পারমিট পাইছেন সবাই অবগত আছেন, একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের কাগজপত্র যেগুলো বাকি আছে এটা দিয়ে সহযোগিতা করেন। তো আজকে এই পর্যন্তই, বেশি আর বাড়াবো না, কারণ হচ্ছে আমাদের সামনে যে জিনিসটার জন্য আপনারা ওয়েট করেন, যে একটা ভিডিও, ভিডিওর জন্য মানে বিশেষ একটা কারণ লাগে যে কেন করতেছি ভিডিও, শুধু শুধু তো ভিডিও করা যায় না, যে কারণটা হচ্ছে এই যে আমাদের এর আগে ভিডিও করছি, যেটা হচ্ছে ভিসা পাইছি, লাস্ট ভিসা 2টা ভিসা তুলছি, সেটার ভিডিও করতে পারি না, আমি ছিলাম না, একটু গ্রামের বাড়িতে গেছিলাম যে কারণে। সো পরবর্তী আপডেট দিব, ততক্ষণ ততক্ষণ সবাই আমাদের পাশেই থাকবেন, আশা করি আমাদের সহযোগিতা করবেন, আর আজকে আর বাড়াবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।